না ওদের আমি দেখছিলাম ওরা কি এমন সুন্দর যে ওদের দেখতে হবে আমি আমার মত এদিক ওইদিক gacchছিলাম ওরা আমার দিকে চুপচাপ চুপ করে বসবি মা আমি চুপ করে বসব না দিদিও ঘোরাঘুরি করছে আমিও ঘোরাঘুরি করব তাহলে তুমি ওকেও বসতে বলো আমি আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে পমের জন্য একটু মাংস কিনতে আর আমাদের জন্য জানো তো নিয়ে এসেছি ভোলা মাছ যেহেতু মা বাবা আমার কাছে রয়েছে আর তোমরা কিন্তু আমাকে জানিও যে পমের ভিডিও দেখতে তোমাদের কেরকম লাগছে দিন কিন্তু এরকম করতে থাকে ওর যেটা মনের ভাব সেটাই কিন্তু প্রকাশ করেও আজকে এই পেঁপেটার এই কুমড়োটা দিয়ে পমের মাংসটুকুনি করে দেবো কারণ আমার মেয়েটা না এগুলো খেতে খুব ভালোবাসে আর ওই দেখো কীরকমভাবে বসে আছে রান্নাঘরের সামনে ভালো খায় তাই এই পেঁপে কেটে দিয়েছি ওকে একটু খাওয়াবো বলে আর দেখো পেঁপে দেখে এই দেখো এই দেখো কেমন করছে দেখো এই দেখো দেবো না দেবো না দাঁড়া না সব সময় না না চলো 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 না যতই কর আসো আসো দিয়ে দিলে সঙ্গে সঙ্গে পেঁপে খায় দেখেছো কাঁচা পেঁপে কিরকম খাচ্ছে খুব ভালো খায় কাঁচা পেঁপে আগো কাঁচা পাকা দুটো খুব ভালো আমাদের একটা জিনিস দেখাই চলো দাঁড়াও এই যদি পম দেখতে পায় না মাথা খারাপ করে দেবে এই দেখো দেখেছো রান্নাঘরের জানলার সামনে এসে বাবু দাঁড়িয়ে আছে কি করছিস তুই এখানে না মানে আসলে পমকে একটু ভালো লেগেছে তো তাই এদিক ওদিক থেকে ওকে একটু দেখতে চলে এসেছি পমে চিকেন স্টুয়ের থেকে একটুখানি চিকেন ওকে দিয়ে দাও অনেকক্ষণ অনেক ধরে দাঁড়িয়ে আছে এনে আয় আয় আয়

শোন তোকে আমি ভালো করে মুখস্থ করিয়ে দেবো হ্যাঁ কবিতাটা তুই ভালোভাবে কিন্তু বলবি আর একটা কথা শোন স্টেজে উঠে চিঙ্কি পিঙ্কি লালু বুলুকে দেখলে পরে কিন্তু একদম ভৌ 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 করবি না তাহলে কিন্তু সবাই আমাকে নালিশ করবে ওই দেখো দ্য গোল্ডেন পোম কিন্তু খালি ভৌ ভৌ করছে আর বেশি ভৌ ভৌ করলে কিন্তু পাছু দিয়ে তোর পক করে কিন্তু কবিতাটা বেরিয়ে যাবে একদম কিন্তু চুপচাপ থাকবি সবাইকে নমস্কার করে প্রণাম করে কবিতাটা শুরু করবি তার একটু ভালো করে এখানে মাখিয়ে দিই তারপরে শ্যাম্পুটা তারপর তোকে চানটা

রে অনেকক্ষণ ধরে তো মাথাটা মেসেজ করে দিচ্ছি এবার কি একটু ভাল লাগছে তোর কিরে রে ঘুম পেয়ে যাচ্ছে চোখ তো বন্ধও করে আসছিস সুন্দর করে করে দিচ্ছি দেখ খুব আরাম লাগছে না এর জন্য চুপটি করে বসে আছে আমার সোনা মেয়ে আমার ছোট্ট মেয়ে আমার পোগলা মেয়ে ঠিক আছে চল এবার চানটা করে নিবি চল না হলে অনেকক্ষণ ধরে শ্যাম্পুগুলো লাগানো রয়েছে তো এবার না তোর কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে চল মা চল কত আদর করছে আমার মা লাভ ইউ মা লাভ ইউ লাভ ইউ তুমি চিন্তা করো না মা কালকে আমি সুন্দর করে কবিতা বলবো সবাই দাদা দিদিদের বলে দাও মা ভিডিওতে যেন আমাদের ভিডিও চ্যানেলটা যেন কালকে খুব ভালো করে ওরা দেখে আমি খুব সুন্দর কবিতা বলবো বহু রূপে কবিতাটা এটাও কিন্তু তুমি সবাইকে বলে দাও নালে দাদা দিদি না জানলে কি করে বলো তো ওরা দেখবে এটা তো বলে দিতে হবে খাটে না খাটে না এখন গায়ে শ্যাম্পু করা আছে